আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো আমি তানজিরুল হোসেন রাব্বি প্রবাসক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বাক্রিবি মোহামূ সিংহ তোমাদের সামনে আবারও আরও একটি ভার্চুয়াল ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকের অনলাইনে প্ল্যাটফর্মে তোমরা যারাই আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসটি দেখছ সবাইকে আমি আজকের এই ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি ফিনান্স ফার্স্ট পেপার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং একাদশ শ্রেণীর যারা আছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন অর্থাৎ লং টার্ম ফিনান্স যেই ক্লাসটি আমরা করতেছিলাম বিগত সপ্তাহে আমরা ক্লাসটি করতেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে আমি গাণিতিক কিছু সমস্যা সমাধান করাবো তো ষষ্ঠ অধ্যায়ে দীর্ঘমেয়াদী অর্থায়নের বন্ডের আয়ের হার নির্ণয় ডিটারমিনেশন অফ ইল টু বন্ড অর্থাৎ বন্ড থেকে একজন বন্ড হোল্ডার কী পরিমাণ আয়ের হার করবে সেটা আমরা গত ক্লাসে দেখে নিয়েছি আজকে আমরা যে জিনিসটা দেখব তা হল এই যে বন্ডের আয়ের হার একজন বিনিয়োগকারী পাবে সেটা গাণিতিকভাবে কিভাবে আমরা সমস্যা সমাধান করতে পারি উদ্দীপকের আলোকে এই সমস্যা ভিত্তিক সমাধান নিয়েই আজকের ক্লাসটি আমি সাজিয়েছি আমরা গত ক্লাসে দেখেছি যে একজন বিনিয়োগকারী বন্ড থেকে তিন ধরনের তিন ধরনের আয়ের হার এক্সপেক্ট করে একটা হলো সি ওয়াই মানে কারেন্ট ইল্ড চলতি উপার্জন হার বা চলতি আয়ের হার দেন ওয়াইটিএম ইল টু ম্যাচুরিটি মানে মেয়াদ বা মেয়াদ শেষে আয়ের হার ফাইনালি ওয়াই সি মানে ইল টু কল ফেরত বা তলব পর্যন্ত আয়ের হার এবং এই তিনটার সূত্র কিন্তু আমি অলরেডি বুঝিয়ে ফেলেছি যারা আমার এই তিনটা সূত্র মিস করেছো শুধু তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে চলে যাও তানজিরুল হোসান রাব্বি ওই চ্যানেলে এই তিনটা সূত্রের উপরে বিগত লেকচার যে দিয়েছি সেই লেকচারটির কন্টেন্ট ক্লাসটি তোমরা এখানে পাবে যারা আমার এই আজকের ক্লাসটি করবা তারা এই ক্লাসের শেষে লাইভ ক্লাসের শেষে অবশ্যই আমার এই চ্যানেলে চলে যাও ওখানে সূত্রের বিস্তর আলোচনা আছে তাহলে বন্ধুরা আমরা কথা আর না বাড়িয়ে ক্লাসটি শুরু করব তার আগে আমি আমার ক্লাসটি একটু আমার ওয়ালে শেয়ার করে দিই আর তোমরাও এই ক্লাসটি তোমাদের নিজ নিজ ওয়ালে শেয়ার করে দাও এবং তোমাদের যদি কোনো পেজ থাকে মেসেঞ্জার গ্রুপ থাকে সেখানেও এই ক্লাসটি বন্ধুরা শেয়ার করে দাও এবং এইচএসসি বিজনেস স্টাডিসের তোমাদের যে সমস্ত বন্ধুরা এই ষষ্ঠ অধ্যায় নিয়ে প্যারায় আছে বোঝে না কম বোঝে ওই দিন ক্লাসে ছিল না স্যারের ক্লাসে ঘুমিয়েছিল নানা রকম সমস্যার কারণে ষষ্ঠ অধ্যায় সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না সেই সব বন্ধুদের আজকের ক্লাসে আমার সাথে কানেক্টেড করে দাও যাতে করে তারা তাদের এই ঘাটতি যে সমস্যা আছে সেই ঘাটতিটুকু আমার এই আজকের ক্লাস থেকে পুষিয়ে নিতে পারে তাহলে দেরি না করে ঝটপট ফোর গতিতে শেয়ার করে দাও ঠিক আছে বন্ধুরা কেমন তাহলে আমি ক্লাসটি শুরু করি আমি তোমাদের জন্য একটি উদ্দীপক আগে থেকেই লিখে রেখেছি এই উদ্দীপকটির মাধ্যমে আমি এই তিনটা রিকোয়ারমেন্ট ইনশাল্লাহ ফুলফিল করব। ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোয়ারি থাকে আমাকে কমেন্টসে জানাবে এবং এই ক্লাসটি পরবর্তীতে যারা ইউটিউবে দেখছ তাদের জন্য আমি বলে রাখছি তোমাদের যদি কোয়ারি থাকে কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না প্রয়োজনে আমাকে ইনবক্সে যোগাযোগ করো অথবা আমার ফিন নাইনটিন পেজে আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করো তাহলে বন্ধুরা আমি উদ্দীপকটা একটু পড়ি হাবিব লিমিটেড একটি বন্ড ইস্যুইং কোম্পানি বারো পার্সেন্ট কুপন রেটে মানে হাবিব লিমিটেড বন্ড যেটা ইস্যু করতে যাচ্ছে সেই বন্ডের সুদের হার বা কুপন রেট হল বারো পার্সেন্ট শতকরা বারো টাকা প্রতি ফেস ভ্যালুতে এই কোম্পানিটি সুদ দিয়ে থাকে দশ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে আমাদের বন্ডের মেয়াদ দেওয়া আছে দশ বছর এটি একটি পরিশুদ্ধ মানে রিডিমেবেল বন্ড বা আমরা বলতে পারি মেয়াদি বন্ড যার লিখিত মূল্য এক হাজার টাকা লিখিত মূল্য ইংলিশে যাকে বলা হয় রিটেন ডাউন ভ্যালু বা ফেস ভ্যালু বাংলায় আরও একটি সুন্দর নাম আছে অভিহিত মূল্য পাঁচ বছর পরে বনটি এগারোশো টাকা মূল্যে তলব হতে পারে এখানে আমার একটি শব্দ দুবার লেখা হয়েছে পাঁচ বছর পরে এই বনটি এগারোশো টাকায় পাঁচ বছর পরে এই বনটি এগারোশো টাকা মূল্যে তলব হতে পারে বন্ধুরা আমরা জানি যে আফটার ইস্যুইং দ্য বন্ড বন্ড ইস্যুইং কোম্পানি পজেসেস দ্য রাইট অফ কলিং দ্য বন্ড ফ্রম দ্য বন্ড হোল্ডার অ্যাট এনি টাইম অফ বিফোর ইটস ম্যাচুরিটি ডিউরেশন অর ম্যাচুরিটি পিরিয়ড মানে একটা বন্ড ইস্যু করার পর নির্দিষ্ট সময়ের আগে ম্যাচুরিটি ভ্যালু ম্যাচুরিটি ইয়ার বা মেয়াদ পূর্তির আগেই বন্ড ইস্যুইং কোম্পানি এই বন্ডটি বন্ড হোল্ডারের কাছ থেকে তলব করে ফেরত চেয়ে নিয়ে আসতে পারে এই বন্ডগুলোকে বলা হয় কল বন্ড কলেবেল বন্ড এইটাও একটা কলেবেল বন্ড এই বন্ডটা পাঁচ বছর পরে তলব করা হবে মানে তলব করা হয়েছে মানে হবে আর কি তাহলে তলব মেয়াদ বা কল কল যে তোমার যে যে বলটা কল করতেছে এই কল পিরিয়ড বা সিপি তলব মেয়াদ কত হবে পাঁচ বছর যদিও এই বন্ডের আলটিমেট মেচুরিটি টাইম হল দশ বছর কিন্তু কোম্পানি ইচ্ছা করলে পাঁচ বছর পর তার এই বন্ডটি বন্ড হোল্ডারের কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে বন্ড হোল্ডারকে এগারোশো টাকা মূল্যে এই বন্ডটা তরব করবে তাহলে এই বন্ডের তলব মূল্য হল এগারোশো টাকা লিখিত মূল্য এক হাজার টাকা কিন্তু তলব মূল্য এগারোশো টাকা বন্ডের বাজার মূল্য বারোশো টাকা যেটাকে বলা হয় বিক্রয় মূল্য বলতে পারি সেলিং ভ্যালু সেলিং প্রাইস মার্কেট মার্কেট প্রাইস মার্কেট ভ্যালু বারোশো টাকা ও পরিপক্ক মূল্য এক টাকা পরিপক্ক মূল্য মানে ম্যাচুরিটি ভ্যালু যেটাকে আমরা বলতে পারি মেয়াদ পূর্তি মূল্য বা পরিশোধ মূল্য এই বন্ডের মেয়াদ শেষে দ্যাট মিন্স আফটার টেন ইয়ার্স এই বন্ডের মূল্য দাঁড়াবে এক টাকা তাহলে বন্ধুরা আমার উদ্দীপকটা মোটামুটি সবাই বুঝতে পেরেছি এখন আমাদের তিনটা রিকোয়ারমেন্ট ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো চলতি উপার্জন আয়ের হার বের করা উদ্দীপকের এই তথ্য থেকে দ্বিতীয় রিকোয়ারমেন্ট হলো পূর্তি আয়ের হার বের করা তৃতীয় রিকোয়ারমেন্ট হল তলব বা ফেরত পর্যন্ত আয়ের হার বের করা তাহলে আমরা একটু সলিউশনে যাই আমরা সূত্র লিখে লিখে সলিউশন করার চেষ্টা করি আমি আগারও বলছি যারা আমার এই সূত্রের ক্লাসটি পাওনি খুব দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওখানে আমার সূত্রের ক্লাসটি ইনশাল্লাহ পাবে তাহলে আমরা আমাদের প্রথম রিকোয়ারমেন্ট সলভ করব আমরা জানি সি ওয়াই মানে হলো চলতি উপার্জন হার এই সি ওয়াই বের করার সূত্র হল উপরে হলো সুত আর নিচে হলো বাজার মূল্য বা নিট বিক্রয় মূল্য আমরা বাজার মূল্য বলতে পারি নিট বিক্রয় মূল্য বলতে পারি বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো তাহলে আমরা এখানে লিখে ফেললাম এখন সুটটা আমরা কীভাবে বের করব সেটা আমি এখানে লিখে দিচ্ছি আমি আরেকটু ওই পাশে লিখি আমার নেক্সট যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা সলভ করার জন্য আমার জায়গা দরকার হবে আমি ওই পাশেই লিখে দিই তাহলে সুবিধা হবে বন্ধুরা এখানে সুদ সুদ কিন্তু তিনটার জন্য তিন রিকোয়ারমেন্টের জন্য আই বা সুদ একই রকম সুদ সুদ বের করার সূত্র হল বন্ধুরা আমরা ইতিপূর্বে শিখেছি লিখিত মূল্য গুণ কুপন রেট আমরা সুদ বের করার সূত্র জানি কি বন্ধুরা দেখো লিখিত মূল্য গুণ কুপন রেট হ্যাঁ লিখিত মূল্য গুণ কুপন রেট আমাদের সুদ বা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বের করার সূত্র হল লিখিত মূল্য গুণ কুপন রেট লিখিত মূল্য আমাদের এখানে লিখিত মূল্য কত আছে বন্ধুরা দেখো তো লিখিত মূল্য আছে আমাদের এক হাজার টাকা কুপন রেট আমাদের এই বন্ডের কুপন রেট দেওয়া আছে কত বারো পার্সেন্ট বারো পার্সেন্টকে আমরা দশমিক বারোও লিখতে পারতাম তাহলে আমাদের সুদ কত বের হবে একশো টাকা তাহলে আমরা যদি মান বসাই আমরা এখন বন্ধুরা মান বসাবো আমাদের সুদ বের হয়েছে একশো টাকা বাজার মূল্য আমাদের এখন দেন নিডস হলো বাজার মূল্য আমাদের বাজার মূল্য কত আছে বারোশো টাকা তাহলে আমরা যদি এটা সলভ করি একশো বিশ ভাগ বারোশো গুণ একশো তাহলে আমাদের দশমিক ওয়ান আসে আমরা যদি একশো দিয়ে গুণ দিই তাহলে আমাদের পার্সেন্ট বের হবে তাহলে এই বন্ডের চলতি উপার্জন হার কত বের হলো দশ পার্সেন্ট তার মানে আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট সলভ করলাম এটা আমাদের সলভ হয়ে গেছে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো কি ওয়াই বের করা ওয়াইটিএম মানে হলো ম্যাথ পূর্তি আয়ের হার অর্থাৎ এই বন্ডের ম্যাথ শেষে টোটাল আয় শতকরা কত পার্সেন্ট হারে বন্ড হোল্ডার তার দিক থেকে মূল্যায়ন করবে তাহলে আমরা সূত্রটা লিখব এটা তাহলে মুছে ফেলি তোমরা উঠিয়ে নিয়েছো আর পরে তো ক্লাসটা তোমরা ইউটিউবে পাবেই আশা করি ক্লাস শেষ হওয়ার পর ইনশাআল্লাহ আমি আপলোড করে দেবো কোনো ক্লাস মিস হলে আমার চ্যানেলে চলে যাবে শুধু ফিনান্স নয় হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিনান্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্লাস আরও কিছু ওখানে ইনোভেশন আছে তোমাদের জন্য চ্যানেলে যাও পাবে আমরা এখন ওয়াই টি বের করবো ওয়াই টি মানে ইল টু ম্যাচুরিটি আমি সূত্রটা লিখছি বন্ধুরা তোমরা খেয়াল করো আমার সাথে সাথে প্রথমেই আসবে কি সুদ ইতিমধ্যে আমরা সুদ বের করে ফেলেছি বন্ধুরা উপরে হলো আমাদের মেয়াদ পূর্তি মূল্য মাইনাস মেয়াদ পূর্তি মূল্য মেয়াদ পূর্তি মূল্য মাইনাস বাজার মূল্য বা আমরা বিক্রয় মূল্য লিখতে পারতাম ভাগ বন্ডের মেয়াদ আর উপরে যেটা আমরা মাইনাস করেছি নিচে সেই উপরে যেটা মাইনাস করেছি নিচে সেটা কি করবো বন্ধুরা যোগ করবো মেয়াদপূর্তি মূল্য প্লাস উপরে কিন্তু আমরা যেটা মাইনাস করছি সেটা আমরা এখন কি করতেছি প্লাস করতেছি আর নিচে হলো সূত্রের দুই তাহলে বন্ধুরা আমরা আমাদের সূত্রটি লিখলাম ওয়াই এম এর সূত্রটি আমরা এখানে লিখেছি এখন আমাদের যে কাজ সূত্রে এখন মান বসাতে হবে আমাদের সূত্র অলরেডি আমরা বের করেছি সুদ কত আছে সুদ কত আছে একশো টাকা প্লাস আমাদের মেয়াদ মূল্য মেয়াদ মূল্য মানে পরিশুদ্ধ মূল্য পরিপক্ক মূল্য দেওয়া আছে আমাদের মেয়াদ মূল্য কত এক টাকা মাইনাস বাজার মূল্য আমাদের বাজার মূল্য প্রশ্নে দেওয়া আছে এক হাজার টাকা বাজার মূল্য কত দেওয়া আছে বন্ধুরা এক হাজার টাকা আমি এটা একটু পাশে লিখে দেখতে সুন্দর দেখাবে তাহলে যেহেতু আমাদের স্পেস আছে পাশে লিখলাম আর বন্ডের মেয়াদ নিচে কি আছে বন্ডের মেয়াদ অর্থাৎ এই বন্ডের মেয়াদ কত বছর আমাদের বন্ডের মেয়াদ দেওয়া আছে দশ বছর উপরে যেটা মাইনাস করেছিলাম নিচে সেটা কি করব প্লাস করব এবং সূত্রের দুই আমি এই সলভটা এই পাশে নিয়ে আসলাম তোমরা একটু খেয়াল করো এই সলভটা আমি এই পাশে নিয়ে আসব। আমার স্পেস কম যেহেতু আমি এই সলভটাকে এই যে এই পাশে নিয়ে আসতেছে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো তাহলে এখানে আমাদের একশো বিশ থাকল প্লাস আমি একটা কাজ করি এটা একসাথে আচ্ছা একসাথে করার দরকার নেই এটা আলাদাই করি উপরে হয় এক হাজার পঞ্চাশ মাইনাস বারোশো তাহলে আমাদের কত আসে মাইনাস একশো পঞ্চাশ ভাগ হলো দশ নিচে আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আমাদের একসাথে বের হয় আমরা এটা একসাথে করে দিই এক হাজার পঞ্চাশ প্লাস বারোশো ভাগ দুই এগারোশো পঁচিশ নিচে আমাদের থাকে কত এগারোশো পঁচিশ আচ্ছা বাকি সলভটা আমি যেহেতু স্পেস আমার কম বাকি সলভটা আমি এখানে করে দিচ্ছি তোমরা যদি একটু খেয়াল করো এগারোশো পঁচিশ গুণ একশো এখন এইটা সলভ করবো আমরা তাহলে একশো বিশ থাকে উপরে আর এখানে মাইনাস পনেরো আসে মাইনাস একশো পঞ্চাশ ভাগ দশ তার মানে মাইনাস পনেরো আর এখানে কত আসে একশো তাহলে একশো থেকে একশো থেকে ওখানে থেকে ওখানে কি হয় হ্যাঁ তাহলে এখানে কত থাকে একশো বিশ থেকে যদি পনেরো আমরা মাইনাস দিই একশো পাঁচ থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারি একশো পাঁচ এখানে কত লিখব একশো পাঁচ তাহলে এটা থেকে এটা ভাগ দেই আমরা এটা থেকে এটা আমরা এখন ভাগ দেব একশো পাঁচ ভাগ একশো পাঁচ ভাগ এগারোশো পঁচিশ তাহলে কত আসে দশমিক শূন্য নয় তিন তিন আমরা চার ঘর নেব দশমিক শূন্য নয় তিন তিন এটা আমাদের একশো গুণ আছে তাই না এটা আমার কী গুণ আছে একশো গুণ তাহলে এইটাকে যদি আমরা একশো দিয়ে গুণ দিই তাহলে আমরা বের বের হবে আমাদের গুণ একশো নয় দশমিক তিন তিন পারসেন্ট তাহলে এইটা আমি এখানে লিখি নয় দশমিক তিন তিন পার্সেন্ট দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না ক্লিয়ার আমার বিশ্বাস সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ তাহলে আমাদের ওয়াই অর্থাৎ মেয়াদ পূর্তি আয়ের হার কত বের হয়েছে নয় দশমিক তিন তিন পার্সেন্ট তাহলে এইটাও আমরা সলভ করে ফেলেছি এখন আমরা যেটা সলভ করব তা হলো ওয়াইটি সি হোয়াট ইজ ওয়াইটিসি ওয়াইটিসি মানে হলো বন্ড ইস্যু হওয়ার পর বন্ড হোল্ডার এর কাছ থেকে এই বন্ডটা তলব করার আগ পর্যন্ত বন্ড হোল্ডার যে আয়ের হারটা পায় তাকেই বলা হয় ওয়াইটিসি এখন এই যে সূত্র আছে এই সূত্রে সবই ঠিক থাকবে কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে যেমন ওয়াই এম এর জায়গায় আমরা লিখবো কি এখন ওয়াই জায়গায় এখন আমরা কী লিখব বন্ধুরা ওয়াইটি সি আমরা এখানে লিখছিলাম কি মেয়াদপূর্তি মূল্য কারণ ওয়াই ক্ষেত্রে মানে মেয়াদ মূল্য আমরা শেষ পর্যন্ত যেতে পারি কিন্তু যখন আমরা ওয়াইটি সির কথা বলবো ওয়াইটি সি মানে তলব পর্যন্ত আয়ের হার তখন কিন্তু আমরা একেবারে ওই শেষ পর্যন্ত কিন্তু যেতে পারবো না এ কারণে এখানে আমরা আর মেয়াদপূর্তি মূল্যটা লিখবো না আমরা কী লিখবো এখানে এখানে আমরা লিখতে পারবো তলব মূল্য তার মানে আগের সূত্রে আমরা লিখছি মেয়াদপূর্তি মূল্য এখন এখানে লিখেছি কি তলব মূল্য ঠিক একইভাবে এই যে নিচেও সূত্রে যেখানে মেয়াদপূর্তি মূল্য দেওয়া আছে আমরা এখানে মেয়াদপূর্তি মূল্য লিখবো না কারণ ওয়াইটি ক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই আমাদের বন্ড বন্ড ইস্যুইং কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে নেবে আর এখানে যে আমরা বন্ডের মেয়াদ লিখছিলাম না এই বন্ডের মেয়াদ এখন আর ওয়াইটি শেয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারবো না এখানে বন্ডের মেয়াদ না লিখে আমরা এখন লিখবো কি তলব মেয়াদ কেন আমরা তলব মেয়াদ লিখব বন্ধুরা কারণ এই বন্ডটা কিন্তু দশ বছরের জন্য ইস্যু হয়েছে কিন্তু বন্ডার মেয়াদ কিন্তু দশ বছর পর্যন্ত যাওয়ার আগেই পাঁচ বছরের সময় বন্ড হোল্ডারের কাছ থেকে বন্ডটা নিয়ে নিয়েছে বন্ড ইস্যুইং কোম্পানি তাহলে আমরা সূত্র লিখলাম এখন আমরা বন্ধুরা যে কাজটা করব এই সূত্রে মান বসাবো সুদ আমাদের একশো টাকা অলমোস্ট সেম তলব মূল্য তলব মূল্য আমরা এখন দেখি এই বনটা তলব করা হয়েছে কত টাকায় খেয়াল করো পাঁচ বছর পরে বনটি এগারোশো টাকা মূল্যে তলব হতে পারে তার মানে আমাদের তলব মূল্য কত হলো এক হাজার একশো টাকা হলো আমাদের তলব মূল্য তাহলে এখানে আমাদের চেঞ্জ হবে এক হাজার একশো এক হাজার একশো টাকা ঠিক একইভাবে নিচেও আমাদের এখানে এক হাজার একশো হবে তলব মূল্য এক হাজার একশো ঠিক আছে বন্ধুরা বাজার মূল্য আমাদের অলমোস্ট সেম বারোশো বাজার মূল্য সেম নিচেও বারোশো বাজার মূল্য সেম এখানে আমরা আগে লিখছিলাম বন্ডের মেয়াদ এখন লিখেছি কি তলব মেয়াদ আগে আমরা বন্ডের মেয়াদ ধরছিলাম দশ বছর দেওয়া ছিল কিন্তু এখন আমরা বন্ডের মেয়াদ লিখবো না আমরা কী লিখব তলব মেয়াদ এই বন্ডটা দেখো পাঁচ বছর পরে বনটা তলব করা হবে তার মানে তলব মেয়াদ হলো পাঁচ ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি এখানে এগারোশো থেকে বারোশো বাদ গেলে থাকে আমরা লিখতে পারি কত একশো একইভাবে এখানে পাঁচ আছে আমরা নিচে পাঁচটা নিয়ে আসি পাঁচ লিখলাম আর এখানে আমাদের কত হয় এগারোশো যোগ বারোশো ভাগ দুই এক হাজার একশো পঞ্চাশ তার মানে এখানে একটু চেঞ্জ হবে এক হাজার একশো তো পঞ্চাশ টাকা বাকি যা আসে অলমোস্ট সেম তাহলে একশো থেকে আমরা পাঁচ যদি ভাগ দেই কত আসে মাইনাস বিশ কত হবে বন্ধুরা মাইনাস বিশ সেখান থেকে একশো বিশ যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে হলো একশো আর ওখানে হলো আমাদের মাইনাস বিশ দ্যাট মিন্স আমাদের উপরে কত হবে বন্ধুরা একশো টাকা উপরে থাকবে একশো টাকা আর নিচে আমাদের থাকবে এক হাজার টাকা তাহলে একশোকে আমরা যদি এখন এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ দেই ভাগ এগারোশো পঞ্চাশ আমাদের বেরোয় দশমিক শূন্য আট ছয় নয় পাঁচ দশমিক শূন্য আট ছয় নয় পাঁচ আমরা কিন্তু চার ঘর নেব সেক্ষেত্রে যে ঘর পর্যন্ত নেব তারপরে এক বা একে পাঁচ বা পাঁচের বেশি থাকলে আমরা এক যোগ করব তাহলে কত আসে দশমিক শূন্য আট ছয় নয় পাঁচ তাই না তার মানে যেহেতু এখানে পাঁচ আছে আমি এখানে এটাকে দশ বানাই দেব তাই না এই নয় হয়ে পাঁচ যেহেতু আছে যেহেতু পাঁচ আছে তাই আমি কি করব এক যোগ করে দেব তার মানে এখানে দশ হয়ে যাবে আর এটা দশ হওয়া মানে এই ছয়ের জায়গায় কত হয়ে যাবে বন্ধুরা সাত হয়ে যাবে ছয়ের জায়গায় কত হয়ে যাবে সাত হয়ে যাবে গুণ একশো দশমিক শূন্য আট ছয় নয় পাঁচ মানে দশমিক শূন্য আট সাত শূন্য তাহলে এটাকে যদি আমরা এখন একশো দিয়ে গুণ দিই আট দশমিক সাত শূন্য পারসেন্ট তাহলে এখানে আমাদের কথা হবে আট দশমিক ষাট শূন্য পারসেন্ট হল ওয়াইটিসি আট দশমিক শূন্য তাহলে বন্ধুরা আমার মনে হয় যে তোমরা আজকের এই লেকচার থেকে এটা ভালো করে বুঝতে পেরেছ যে কিভাবে আমরা আমাদের ওয়াইটিসি হয়ে গেছে এটা আমরা টিক দিয়ে দিই এটা আমাদের হয়ে গেছে তার মানে আমাদের যে তিনটা রিকোয়ারমেন্টস ছিল উই হ্যাভ সাকসেসফুলি সলভ আওয়ার রিকোয়ারমেন্টস আমরা সিওয়াই মানে চলতি উপার্জন আয়ার আয়ের বের করছি আমরা ওয়াইটিএম বের করছি এবং মাত্র আমরা ওয়াইটিসি বের করছি তাহলে বন্ধুরা এইভাবে আমরা ইনশাল্লাহ এটা আরও লাইভ ক্লাস শেষে তোমরা এই ক্লাসটা আবার দেখবা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী একাদশ দ্বাদশ সবাই এই ক্লাসটা ভালো করে দেখবা তাহলে তোমাদের যাবতীয় সমস্যা এই অধ্যায়ের এই আয়ের হার সংক্রান্ত আর থাকবে না আর যারা আমার এই বাকি আগের ক্লাসগুলো মিস করে অবশ্যই আমার পেজে চলে আমার ইউটিউব চ্যানেলেও চলে যাও ওখানে আমাদের ক্লাস আছে এই অধ্যায় আসে আরও অধ্যায় আছে ফার্স্ট পেপার ফিনান্স সেকেন্ড পেপার হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আমার পেজে লাইক দিয়ে রাখো ওখানে বিভিন্ন তথ্য তোমরা পাবে তাহলে তোমরা সবাই ভালো থাকো নিরাপদে থাকো একটা কথা মনে রাখবা যে স্বপ্ন সেটা নয় যেটা তোমরা ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না আমাদের এপিজে আবুল কালাম আজাদ মরহুম আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক কত সুন্দর কথা বলছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেটা স্বপ্ন না স্বপ্ন ওটাই যার তারায় যার কারণে তুমি ঘুমাতে পারতেছো না ইউ হ্যাভ টু রিয়েল ইউ হ্যাভ টু মেক ইউর ড্রিম ট্রু মানে তোমার স্বপ্নকে বাস্তবে নিয়ে আসতে হবে এই কাজটা কিন্তু কেউ করবে না তোমাকেই করতে হবে পাশের বাড়ির লোক এ প্লাস পাইলে তোমার কিছু হবে না কিন্তু তোমার এ প্লাস তোমাকেই পেতে হবে আর এ প্লাস পাওয়া আমাদের লক্ষ্য না এ প্লাস ওয়ালা মানুষ আমাদের বানানো লক্ষ্য তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আমাদের কলেজের সকল শিক্ষক কলেজ পরিবারের সকল স্টাফ শিক্ষক যারা আছে সবার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্ল